مسعود قال رضي الله عنه: سألت نبي صلى الله عليه وسلم الله نبيك جيش كرلام أي العمل أحب إلى الله كون كاج الله كاج شب جيت بريو قال الصلاة على وقتها الصلاة الصلاة على وقتها الصلاة على وقتها أي العمل أحب إلى الله كون كاج الله كاج شب جيت بريو محمد صلى الله عليه وسلم بلن الصلاة نماز على وقتها সময় মতো আদায় করা ও চাপাইর মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় আমলের দিকে কি তোমরা যাবে না তোমরা কি আল্লাহর প্রিয় আমলের দিকে যাবে না আল্লাহ তাআলা যে কষ্টটা সবচাইতে বেশি ভালোবাসে তোমরা কি ভালোবাসবে না এটা ইনশাআল্লাহ 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 আজকের পর থেকে আর নামাজ ত্যাগ নয় والله পুরো পৃথিবীর বিনিময়ে তুমি কি করে নামাজের কাফফারা দিবে বলো যেখানে শুধু ফজরের নামাজের দুই রাকাত সুন্নত পৃথিবী আর পৃথিবীতে যা আছে তার চাইতে উত্তম কিভাবে তুমি নামাজের কাফফারা দিবে বলো যুবক শোনো তোমাদের চাপায়ের মানুষকে বলি আহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দয়ার নবী সুবহানাল্লাহ তিনি ওই যে একটা হাদিস পড়ে শুনালাম কিছু কিছুই বাদ দিয়ে যায়নি যা আমাদেরকে জান্নাতমুখী করে সবকিছুর আদেশ দিয়ে গেছেন সুবহানাল্লাহ এই কথাটা তুমি এখান থেকে দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে আর ওই ব্যক্তি সেই নদীতে দিনে পাঁচবার গোসল করে তাহলে মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানি তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবা বললেন কল লা ইয়াবকি মিন দারানি সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো লোকের এরকম নদী থাকে আর ওর নদীর সামনে বাড়ি থাকে ওই নদীতে যদি পাঁচবার গোসল করে ওর গায়ে কোনো ময়লা আল্লাহর নবী বলেন কল ফাযালিকা মিছলু সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিল খাতায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ ফজরের 2 জোহরের 4 আসরের 4 মাগরিবের 3 ইশার 4 এই পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ হচ্ছে ওই লোকের উদাহরণের মতো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মিটিয়ে দিবে তুমি ভয় পাও তুমি কাউকে ডেকে এনে ক্ষমা চাও আমার কাছে বলো দোয়া করতে অথচ যুবক বৃদ্ধ মহিলা পুরুষ যুবতী বৃদ্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি কোনো মানুষ ফরজ নামাজ শেষ করে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে মোট 100 বার পড়ে সমুদ্রের ফেনার মতো হলো গুনাহ ক্ষমা হবে দিনে পাঁচ বার সমুদ্রের ফেনার মতো গুনাহ ক্ষমা হওয়ার সুযোগ দিয়ে দিছে তুমি তুমি আসতে শোনা আল্লাহ জান্নাত কার কার লাগবে ইয়া আল্লাহ তুমি কবুল করে দেন হ্যাঁ আল্লাহ তুমি তো আর এভাবে জান্নাত দিবা না তুমি বলেছো কাদের জান্নাত দিবা এদেরকে ওই জান্নাতীদের চরিত্রগুলো এদের ভিতরে দিয়ে দাও আমিন আর আল্লাহ এরা জান্নাতীদের চরিত্র কেমন তা জানার এদের মনে উদ্গ্রীব দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো আল্লাহ আমাকে তুমি কবুল করো আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতাল ফিরদাউস সবাই জান্নাতের কথা আসলে আল্লাহর কাছে জান্নাত চাইবেন তিনবার কেমন না আমাকে ফতোয়া জিজ্ঞেস করবেন না আমি অত নলেজ রাখি না যে আমি ফতোয়া দেবো আমার বয়স শুধু 28 বছর তাছাড়া 20 বছর বয়সে অনেকে ফতোয়া দিয়েছেন আমি অত নলেজ রাখি না কেন আমি এখনও এত নলেজ রাখি না যে আমি কোনো মাসলা মাসাইল বর্ণনা করবো আমার শিক্ষকরা আমাকে বলেছে জামশেদ যাও তুমি কথা বলতেছ নিষেধ করো মানুষকে মাসলা মাসাইলের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবো কারণ এই জাতি এত বিভক্ত হয়ে আছে অলরেডি এই জিনিসগুলো একটু গ্রহণযোগ্য মানুষদের হাতে যাওয়া উচিত আমার মতো কারো হাতে না আপনারা অ্যাগ্রি করেন আমার সাথে আপনারা কি মনে করেন আমাকে জিজ্ঞেস করেন আমি বলে দেব আমি জানি অনেকে আমাকে সহজ সহজ প্রশ্ন করে আমি শেখদের রেফারেন্স দিয়ে দিই বা হুজুরের রেফারেন্স দিয়ে ওনাকে জিজ্ঞেস করেন আমি চেষ্টা করি বড় কারো থেকে উনি শুনুক তাহলে এটা বেশি ইফেক্ট থাকে তবে হ্যাঁ যদি কখনো কেউ এমন কাউকে পাচ্ছে না যে সে পাচ্ছেই না এখানে একটা প্রশ্ন আসে যারা বলে আমরা কোরআন মানি আহলে কোরআন আর কি ভাই বাংলা কম বুঝি তাই বলে বুঝি কিন্তু আর কি রেখেছে
মানে যদি একটা 5 বছরের ছেলেকে বলে যে একজন লোক যদি বলে যে আল্লাহর নবীর হাদিস মানে না সে কি বলবে কাফের ঠিক আবার আমার জিয়া লাগে এটা কোন প্রশ্ন দাও ভাই প্রশ্ন করবেন একটু সুন্দর কিছু এর মধ্যে শিক্ষণীয় কিছু থাকে এটা তো সবাই জানে কে জানে না নাকি আপনারা আমি ফতোয়া দিছি আমি বলছি 5 বছরের বাচ্চা মনে হয় এরকম বলবে আমার মনে হয় এটা আমার মনে হয় ভুল হইতে পারে আমি না 5 বছরের বাচ্চারা কথা কয় আচ্ছা জানেন 8 বছর ওকে কি একটা রসিকতা করলাম না না রসিকতা করিনি কিন্তু আমার মনে হয় 8 বছর যদি কাউকে বলা হয় মাদ্রাসার ছাত্র যে এই বলো তো যদি কেউ বলে যে আল্লাহর নবীর হাদিস অস্বীকার করে সে কি বলে যে মুসলমান না এটা আমার মনে হয় আমি ফতোয়া দিই বাকি আমি ভুল হতে পারি ওকে যেহেতু মনে হয় কি ভুল হতে পারে ঠিক হতে পারে ঠিক আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ কি করব চেষ্টা করব আচ্ছা এখানে কে কে মুসলমান সাথ তোলেন আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীর ওয়া সাবহু বুকরাতান ওয়া আসিলা আচ্ছা এখানে আল্লাহর সাথে শিরিককারী কে কে আছে হাত তোলো শিরিককারী এই দেশে শ্রোতারা যে আবেগী এটা প্রমাণ আছে কিনা বললে সবাই কই ঠিক কি কারবার আর কথাটা বুঝি ও ঠিক কইছে না ঠিক কইছে আগে চিন্তা করে তারপরে বলে ঠিক 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 মানে আমি দেখলাম যে আচ্ছা আমাদের এই যে তাহিরি ভাই কেমন না হাসবেন না হাসবেন না উনি যে কোনো একটা মাহফিলে ভাষা দিবস অথবা শহীদ দিবসের একটা ভুল ইনফরমেশন দিয়েছিল এটা এটা কিন্তু স্লিপ অফ টাং কি আমরাও কিন্তু অনেক সময় 1971 সালের স্বাধীনতা দিবস না বলে ভাষা দিবস বলে ফেলতে পারি বলে ফেলতে পারি কিনা অনেকে দেখবেন আপনার নাম হচ্ছে ধরেন মুরাদ আপনাকে আগে ডাকবে জাবেদ পরে ডাকবে আরেকটা পরে আরে মুরাদ হয় কিনা তাহলে তাহিরি সাহেব উনি মানুষ ওনার একটা স্লিপ অফ টাং হতে পারে কিনা এই কথা আমি কিন্তু সিরিয়াস কথা বলতেছি প্লিজ কেউ ভুল বুঝবেন না তার বক্তব্যের সাথে এগ্রি ডিসএগ্রি আমার অনেক ব্যাপার স্যাপার আছে আমি ডিসএগ্রি অনেক কিছুর সাথে তার কিন্তু এজ এ মানুষ 1947 না বলে 1971 বলতে পারে কিনা এটা বাই মিস্টেক বের হয়ে যেতে পারে কিনা তো তাহিরি সাহেব যখন বক্তব্য দেয় ওখানে কিন্তু প্রচুর শ্রোতা থাকে তাহিরি ভাইয়ের ওই বক্তব্য নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার মন ভেঙে দিয়েছে শ্রোতারা উনি ভাষা দিবসটা বলেছে কি যে 1971 সালে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই ভাষা ভাষা আমরা বাংলা ভাষাটাকে নিয়ে আসছে ঠিক আছে ওটা ওই সময় ভাষা দিবসের সময় ঠিক কিনা বলছে সবাই ঠিক আমি বললাম ইন্না লিল্লাহ উনি না হয় স্লিপ অফ টাং করে এটাকে ঠিক কিনা বলেছে এতগুলো মানুষ সবাই ঠিক বলছে এটাকে এটা আফসোস আরে আপনি হাসতেছেন ভাই এই বেকুব মানুষরা আপনি কি বেকুব মাথা কাজ করে এটা এটা হাসির কথা বললাম এটা আফসোসের কথা যে একজন বক্তা এক ঘন্টা থেকে ওয়াজ করে সে বাই মিস্টেক স্লিপ করে একটা কথা বলে ফেলছে কিন্তু শত শত হাজার হাজার মানুষ কিভাবে এটাকে ঠিক বলে তার মানে এদেশের শ্রোতারা আবেগী যে যারা নিয়ে আসে সে যাই কয় তা ঠিক তার মানে এদেশের ওয়াজের ওয়াজের থ্রুতে কোনো কিছু প্রমাণ করা সম্ভব না ঠিকবে ঠিক কারণ হুজুর ওয়াজ করে হুজুরের নিয়ে আসছে 50,000 টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে যে হুজুর আমাদেরকে একটু ঠিকবে ঠিকটা বলে দিয়ে যান হুজুরে কি করে প্রথমে এটা কিছু বলে 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 যে ঠিক কেনা সবাই ঠিক তো ঠিক পেটে যদি আমরাই কইতো তোমার আনছি কি দিকে আমি যেভাবে বক্তব্য দিচ্ছি হবে না ইনশাআল্লাহ একবারও কিন্তু জিজ্ঞেস করি না ঠিক কিনা তোমার ঠিক পেটে দিয়ে হবে কি কোরআনে লেখা আছে তোমার থেকে সার্টিফিকেট নিতে হবে এই যে এখানে হাদিস লেখা আছে তোমার থেকে আমি সার্টিফিকেট নিতে পারি ঠিক পেটে এর 1 কোটি শ্রোতা যদি ব্যাটিক বলে তারপরে ঠিক কারণ এটা কি মুসনাদে আহমেদ হাদিসটি শুদ্ধ বলে বর্ণিত হয়েছে তোমার ঠিক ব্যাটিকের কাম কি মানে কেউ ঠিক বলে ঠিক হয়ে যাবে আর ব্যাটিক বলে ব্যাটিক হয়ে যাবে ঠিক কি না না এইসব এইসব স্টেজে থেকে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে আসলে জাতির জন্য ভালো না
কারণ উনি আসছে ওনাকে নিয়ে আসছে মাসলামা মাসাল বর্ণনা করবে জাতিকে হারাম ও হালাল চিহ্নিত করে দিয়ে যাবে উনি যদি কিছু একটাকে হারাম বলে ঠিক কিনা বলে জাতি বলবে ঠিক তাহলে এটা ঠিক হয়ে গেছে উনি যদি কিছু একটাকে হালাল বলে ঠিক কিনা জাতি বলছে ঠিক ঠিক হয়ে গেছে ফুলের মালা গলায় দিয়ে চলে গেছে এই ঠিক বিটিকের কাম আমার কথা হলো এখানে আজকে মানুষ কেমন ভাবে জানেন অত আইডিয়া নেই আমার আমি তো গ্যাদারিং কখনো গুনি নেই মোটামুটি মাশাআল্লাহ মানুষ হয়েছে আল্লাহ সবাইকে কবুল করুন ধরেন এই যে আইরে একটা কথা আপনাদেরকে বলি মনে করে শুনিবেন আমার সঙ্গে বলেন আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما এটা হলো কি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে যে লোক ফজরের নামাজ আর ঈশার নামাজে উপস্থিত হয় এই লোক হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আর যেটা ফজর আর ঈশায় উপস্থিত হলো ওটা মুনাফিক এই কথা ঠিক বেঠিক আপনি বলবেন আল্লাহ নবী বলে দিয়েছেন না ঠিক বেঠিক আপনার থেকে ঠিক বেঠিক নেওয়ার কাম কি আবার কোন কোন দরকার আছে এই যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর ও ঈশার সালাতে উপস্থিত হওয়া এই দুটো সময় তারা মানে মুনাফিকরা উপস্থিত হতে পারে না মুসনাদে আহমেদ হাদিসটি শুদ্ধ আপনার টিকিট দরকার আছে এই এক কোটি মানুষের টিকিট দরকার আছে পুরো পৃথিবীর মানুষ একদিকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কে ঠিক পুরো পৃথিবীর ওয়াইজিনরা একটা কিছু বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু বলেছে কোনটা ঠিক তো আপনার ঠিক বেঠিকের কোনো মূল্যই নেই জায়গায় যে ঈমান আনবে সে মুক্ত হবে যে ঈমান আনবে সে কি হবে যে আমল করবে সে নাজাত পাবে এটাই এখানে বাস আর কিছু নাই তো আচ্ছা এই কে কে এখানে মুসলমান আছেন আলহামদুলিল্লাহ মুসলমান আছেন বলছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার আল্লাহর প্রতি শতভাগ ঈমানদার আর আল্লাহর সাথে অংশীদারী অথবা কাফের আমরা একটু চিহ্ন করব ওকে আমার সাথে বলেন আন সবাই হ্যাঁ আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة আমার সাথে বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সবাই সবাই মুখে মুখে বলেন ইনশাআল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে কেমন হ্যাঁ আর একটু ছোট করে বলবো হ্যাঁ সুন্দর জাযাকাল্লাহ খায় তোমার পরামর্শের জন্য ধন্যবাদ তাহলে ছোট করে বলি কেমন বলো আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال جابر رضي الله عنه বর্ণিত মানে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা العبدি ওয়াবাইনাল কুফরি তারাকুসসলাহ তারাকুসসলাহ বান্দা ও কুফর বান্দা ও কুফর বান্দা ও কুফর এই দুটোর মধ্যে বান্দা কুফর এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত নামাজ ছেড়ে দেওয়া এবার বলুন তো যে নামাজ ছাড়ছে সে কি বান্দা না কাফের না না ফতোয়া দিয়ে না আল্লাহ বলেছে কুফুরি এটা কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুফুরি ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আমরা বলার ক্ষেত্রে অনেক সময় সুন্দর করে বলতে গিয়ে অনেক ভুলভাল বলে ফেলি মানে যে জিনিসটা যতটুকু ওটাকে অতটুকু রাখা দরকার বেশি কাউকে অপছন্দ করলে একবার বেশি বলে ফেলা দরকার নাই যেটা যতটুকু আমরা আমরা পরিমাপ ঠিক রাখবো জুলুম করবো না কারোর উপর কেমন আবার বলি বান্দা ও কুফর এই দুটোর মধ্যে পার্থক্য হলো সলাৎ ছেড়ে দেওয়া চাপাই বাসি সিদ্ধান্ত তোমার তোমরা সলাৎকে আঁকড়ে ধরে বান্দা হওয়া আল্লাহ নাকি সলাৎকে ছেড়ে দিয়ে কুফরে নিমজ্জিত হওয়া সিদ্ধান্ত তোমাদের জামশেদ মজুমদারের এরপরে আর ক্ষমতা থাকে না
জামশেদ মজুমদার সর্বোচ্চ সাহাবীদের থেকে বর্ণিত হাদিসগুলো তোমাকে পড়ে শোনাইতে পারে এরপরে ওর আর কোনো ক্ষমতা থাকে না তোমাকে মসজিদে নিয়ে যাওয়ার যদি তুমি নিজেকে না নিয়ে যেতে পারো চাপায়ের মানুষ ভয় করো সেই দিনের কথা আনিল মুজরিমিন যেদিন অপরাধীকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার কিসে তোমাকে জাহান্নাম সাকারে নিক্ষিপ্ত করলো কালু সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না ও আমার যুবক বৃদ্ধ আমার দীনী ভাই ও বোনেরা সবাইকে বলতে চাই বান্দা আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তোমরা যাদের খুশি আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের সাক্ষ্য দিতে মসজিদে দিনে পাঁচবার আসবা যাদের খুশি কুফরি করে কুফরে নিমজ্জিত হয়ে জীবনকে ফেরাউন হামান কামান এদের দিকে নিয়ে চলে যাবে তোমাদের মর্জি আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে হওয়ার তৌফিক দান করুন তিনি আমাদের বিগত নামাজ ত্যাগ ক্ষমা করুন তিনি আমাদের হৃদয়ে নামাজকে গেড়ে দিন তিনি আমাদের হৃদয় দিনের উপরে গেড়ে দিন তিনি সুবহান তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك